মনে করেন কুষ্টার লোকজন এখানে আসতো হাঁস, তাদের দেখা দেখি মনে হলে যে হাঁস চাষটা লাভজনক হবে, সেই দেখা দেখি আগে আমরা শুরু করি। শুরু করার পরে মনে করি চলছে এইভাবে। প্রথমে তো আমরা ছোটো যে বাচ্চা কিনি, বাচ্চা কেনার পরে তখন হয়তো যে 50-60 হাজার টাকা খরচ করলে 500 হাঁস মানুষ হয়ে যেত, সেইভাবে সে অবস্থায় ডিম পাড়া শুরু হয়ে যেত। এই এই অবস্থায় আর কি চলে। আমরাও এক বছর পর পর বিক্রি করে দিই, আবার কিনি, আবার বিক্রি করি, এইভাবে আর কি এক বছর পর পর পাল্টাই নতুন হাঁস, এইভাবে চলছে আর কি চাষ। এই অবস্থায় এর উপরেই মনে করে চলাচল সারাদিনই আমরা মনে করে মাঠে চড়াই। আর এখন তো ওই মাঠে এবার গুগলি হয়নি বৃষ্টি না হওয়ার কারণে, তো গুগলি যে কিনি খাওয়াই প্রতিদিন 5-10টা গুগলি, 1000-1200 টাকা খরচ। আর ধানও দেড় মন মতো গেলে ধানেও 1500 টাকা খরচ, এই টোটালি 2500 টাকা খরচ হয় প্রতিদিন একদম। ডিম ওই 2500 টাকার খরচ হলে পরে ডিম হয়তো 3500-4000 টাকার ডিম আসে। আসলে ডাক ফ্লু ভ্যাকসিন বলে এটা 21 দিন পরে একটা দেওয়া লাগে, আর একটা 45 দিন পরে দেওয়া লাগে, আর কলেরা ভ্যাকসিনটা 75 দিন পরে দেওয়া লাগে। ঠিক আছে, এইভাবে আমরা এই ভ্যাকসিনগুলো দিই। পরে ডাক ফ্লু ভ্যাকসিন 6 মাস পর পর দিলে হয়। আর এই ডিম টিম যখন পাড়ে তখন ওই ভিটামিন দেওয়া লাগে, ক্যালসিয়াম দেওয়া লাগে, এই ওষুধগুলো খাওয়ানো লাগে, এগুলো নিয়মিত খাওয়ানো লাগে। আর পাটা পুড়ে যাওয়ার জন্যে ওর জন্য ওষুধ আছে, সেটা দেওয়া লাগে থাইরয়েড। হাঁস চাষ করার এই পর্যন্ত মনে হয় যে 2 বার না 3 বার একটা ই দিয়েছিল করোনার ভিতরে, একবার 4,500 টাকা দিয়েছে করোনার ভিতরেই, যে সরকার যে ভর্তুকির টাকা দিল খামারিদের। আর একবার মনে হয় 1,000 টাকা দিয়েছিল, আর একবার দিয়েছিল 2.5 বস্তা ফিড। এই সর্বসাকল্যে এই 3 বার দিয়েছে এই 8-10 বছরের চাষের ভিতরে। জীবননগর উপজেলার যে প্রাণী সম্পদ পরিশ্রম হিসেবে আর কি যেভাবে পরিশ্রম করা হয় তাতে যে খুব একটা লাভ থাকে না, ওই মাসে 25-30 হাজার টাকা লাভ থাকে।